ফ্রেন্ডস আমি আঁকা সকলকে জানাই বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে নতুন পর্বে স্বাগত জেনারেল স্টাডিসের তিন নম্বর পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করব। এই জেনারেল স্টাডিসের তিন নম্বর পার্টে আমি কুড়িখানা কোশ্চেন রেখেছি তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এর আগে বলে রাখি আমি জেনারেল স্টাডিসের দুটো পার্ট আমি আপলোড করেছিলাম কুড়িটা করে কোশ্চেন নিয়ে তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও তাহলে চলবন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম কোশ্চেন হলো নিচের কোনটি কেরালা রাজ্যের নৃত্যশৈলী নয় অপশান কথাকলি অপশন খ মোহিনী অট্টম অপশন ক তাপাত খ কাচরি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো বন্ধুরা অবশ্যই সঠিক উত্তরে যাবে কাচরি কাচরি কেরালা রাজ্যের নৃত্যশৈলী নয় কাঁচরি হলো উত্তরপ্রদেশের নৃত্যশৈলী কাচরি তাহলে কোথাকার নৃত্যশৈলী কাঁচরি হলো উত্তরপ্রদেশ ইউপির নৃত্যশৈলী দু নম্বর কোশ্চেনটি হলো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন ইম্পর্টেন্ট বন্ধুরা কোশ্চেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে দেওয়া হয় এটা কত সাল থেকে দেওয়া শুরু হচ্ছে এটা উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয়েছে কত সাল থেকে তাহলে বন্ধুরা উনিশশো সাল থেকে বিজ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হচ্ছে পরবর্তী কোশ্চেন হল নিচের কোনটি মহাশ্বেতা দেবীর লেখা নয় অপশান ক হাজার চুরাশির মা খ রুদালি অপশান ঘ অরণ্যের অধিকার অপশান ঘ দ্বিখণ্ডিত সরিক উত্তর হয়ে যাবে দ্বিখণ্ডিত এই দ্বিখণ্ডিত রচনাটি মহাশ্বতা দেবীর লেখা নয় পরবর্তী কোশ্চেন হলো নিচের কোনটি সঠিক নয় অর্থাৎ এক পাশে দেওয়া রয়েছে ছদ্ম নাম এবং অপর পাশে দেওয়া রয়েছে লেখকের নাম তাহলে কালকুট সমরেশ বসু কালপুরুষ সুনীল গঙ্গোপাধ্যায় গ্রন্থ তারা তারাপদ রায় কমলাকান্ত বঙ্কিমচন্দ্র রায় এখানে কোনটি সঠিক নয় বলেছেন তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ কালপুরুষ কারণ কালপুরুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হলো নীল লোহিত বা নীল তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি নীল নীল অথবা নীল লোহিত পরবর্তী কোশ্চেন হলো প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান অপশন ক আশাপূর্ণা দেবী খ অরুন্ধতী রায় ঘ রানী ঘ অমৃতা প্রীতম সঠিক উত্তরে যাবে আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী পরবর্তী কোশ্চেন হল ডেথ অফ এ সোসাইটি বইটির লেখককে কে সঠিক উত্তরে যাবে অমৃতা প্রীতম সঠিক উত্তর বন্ধুরা অপশন সি অমৃতা আবৃতম ডেথ অফ সিটির বইটির লেখক পরবর্তী কোশ্চেন হল নিচের কোনটি সঠিক নয় অপশন ক শ্বেতার পণ্ডিত রবিশঙ্কর খ সানাই ওস্তাদ বিসমিল্লা খান সন্তু পণ্ডিত শিবকুমার শর্মা বাসি আমজাদ আলী খান সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এর তার আগে বলে রাখি যে এই টপিকটার উপর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তার লিঙ্ক আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে তোমরা দেখে নিও বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান আমজাদ আলি খান এই ব্যক্তি এই আমজাদ আলী খান ব্যক্তি শরৎ শিল্পী ছিলেন তিনি বাসির সঙ্গে যুক্ত নয় পরবর্তী কোশ্চেন হল কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত পরিচিত অপশন ক রাজীব গান্ধী অপশন খ ইন্দিরা গান্ধী অপশন ঘ জওহরলাল নেহরু অপশন ঘ বাহাদুর শাস্ত্রী সঠিক উত্তরে যাবে অপশন খ ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত পরবর্তী কোশ্চেন হল নিচের কোন নদীটির দৈর্ঘ্য সবচেয়ে কম সঠিক উত্তরে যাবে কাবেরী কাবেরী নদীর দৈর্ঘ্য সবচেয়ে কম এই কাবেরী নদীর দৈর্ঘ্য কত বন্ধুরা কাবেরী নদীর দৈর্ঘ্য হলো সাতশো ষাট কিলোমিটার পরবর্তী কোশ্চেন হলো ম্যাকমোহন লাইন লাইন বিভক্ত করেছে তাহলে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখার মধ্যে রয়েছে সরিগ উত্তরে যাবে ভারত ও চীন এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভারত ও চীনের সীমারেখা হলো ম্যাগমোহন লাইন পরবর্তী কোশ্চেন হলো বুয়েনাস আইরেস কোন দেশের রাজধানী অপশন ক আর্জেন্টিনা অপশন খ ব্রাজিল অপশান ক অপশন অপশান পেরু সঠিক উত্তরে যাবে অপশন ক আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানীর নাম হলো বুয়েনাস আইরেস আর এই আর্জেন্টিনার মুদ্রার নাম কি আর্জেন্টিনার মুদ্রার নাম হল আর্জেন্টাইন পেসো আর্জেন্টাইন পেসো পরবর্তী কোশ্চেন হল মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে পেডোলজি মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পেডোলজি পরবর্তী কোশ্চেন হলো খো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে তার আগে বলে রাখি বন্ধুরা এই টপিকটির উপর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম প্রত্যেক খেলায় কতজন করে খেলোয়াড় থাকে তাহলে তোমরা সঠিক উত্তর অবশ্যই দিতে পারবে আশা করি সঠিক উত্তর এইভাবে খেলায় খো জন খেলোয়াড় থাকেন কতজন তাহলে নজন প্রথম অপশন ঘ সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন হলো বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চৌটা ফেব্রুয়ারি এটা পরীক্ষার জন্যে খুবই ইম্পর্টেন্ট বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চৌটা ফেব্রুয়ারি এবং দু হাজার উনিশ সালে দু হাজার উনিশে এর থিম হল দু হাজার উনিশে এর থিম কি আই এম আই উইল কী বন্ধুরা তাহলে আই এম আই উইল তাহলে দু হাজার উনিশ সালে ক্যান্সার দিবসের থিমকি আই এম আই উইল পরবর্তী কোশ্চেন হল নিম্নলিখিত কোনটি কুরু মহাজনপদের রাজধানী সঠিক উত্তরে যাবে ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ হলো কুরু মহাজনপদের রাজধানী ষোলো নম্বর কোশ্চেনটি হল ভবভূতি হলেন একজন সংস্কৃত ভাষার কবি নাট্যকার গদ্যকার না সবকটি সঠিক উত্তর হয়ে যাবে সবকটি অর্থাৎ ভবভূতি হলেন একজন সংস্কৃত ভাষার কবি নাট্যকার এবং গদ্যাকার ছিলেন তাই সঠিক সবকটি অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন হল কোন দুজন মোগল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন অপশান ক বাবর ও হুমায়ুন অপশন ক বাবর ও জাহাঙ্গীর অপশন ক হুমায়ুন ও আকবর এবং অপশন ক আকবর ও শাহজাহান সঠিক উত্তর হয়ে যাবে বাবর ও জাহাঙ্গীর বাবর ও জাহাঙ্গীর দুজন মোগল সম্রাট নিজেদের আত্মজীবনী লিখেছিলেন এই প্রসঙ্গে আমি বলে রাখি বাবরের আত্মজীবনীর নাম হলো তুজুক ই বাবরই এবং জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজুক ই জাহাঙ্গীর পরবর্তী কোশ্চেন হলো কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ শুরু করেন সঠিক উত্তর যাবে রাউলাট আইন এই রাও আইনের বিরুদ্ধেই গান্ধীজি উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ শুরু করেন পরবর্তী কোশ্চেন হল নিচের কোন সংবাদপত্রটি মতিলাল নেহেরু চালু করেছিলেন সঠিক উত্তরে যাবে দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্রটি মতিলাল নেহেরু চালু করেছিলেন কত খ্রিস্টাব্দে চালু করেছিলেন উনিশশো উনিশ এবং শেষ প্রশ্নটি হলো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন আশা করি এটা সবাই পারবে সঠিক উত্তরে যাবে মাস্টারদা সূর্য সেন অর্থাৎ অপশান খ চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন এই ছিল বন্ধুরা আজকের কুড়িটি প্রশ্ন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং তোমরা যারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো নমস্কার এবং দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে